হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ডর তপন। তো শুভ লক্ষ্মী পুজো, তো দেখো আমি বসে গেছি, নাড়ু বানাচ্ছি এখন, আর মা এলো মানে তৈরি করেছিল আর কি, তো সবাই মিলে নাড়ু বানিয়ে নিলাম। আর দেখো এদিকে মুরকি মাখা রয়েছে, তো মানে বড় পুজোর আগে হচ্ছে নারকেল নাড়ু তারপর গুড়ের নাড়ু বানানো হয়েছিল, তো এবার হচ্ছে শুধুমাত্র মানে নারকেল গুড়ের নাড়ু আর মুরকি মাখানো মানে হলো আর কি। তো আজকে সারাদিন কী কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এবারে পুজোটা একটু অন্যরকম, কারণ এবার পুজোটা মা করবে, লক্ষ্মী পুজোটা, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর এতক্ষণ মানে সন্ধ্যাবেলা যেহেতু লক্ষ্মী পুজো হয় তো এতক্ষণ না খেয়ে থাকতেও পারবো না, তো সেই জন্য মাই করবে। আর এইগুলো একটু আমি আলাদা করে অন্য ঘরে একটু সাইড করে রাখলাম, যাতে একটু ঠান্ডা হয়ে গেলে জিনিসটা ঠিকঠাক হবে। তো দেখো আমি বসে গেছি আলতা পরতে, আর আলতা পরে তারপর হচ্ছে একটু শাড়ি পরবো আমি এর জন্য, আর কাকিমাকে দিয়েছি ভিডিও করতে। তো এই দেখে দেখো ঠাম্মা বসে রয়েছে, তো তারপর হচ্ছে মানে যেগুলো কাজ টাজ যেগুলো ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে নেওয়া হয়েছে। তো মা জাস্ট হচ্ছে সন্ধ্যা লাগলে হচ্ছে পুজো আয়োজন করা হবে এবার। তো গাইস অনেকেই বলে হচ্ছে আমি লোক দেখানো আলাদা পড়ি, এর সেরকমভাবে বাড়িতে আলাদা পড়ি না, তো তোমাদেরকে বলে রাখি আমি প্রতি সপ্তাহে আলাদা পড়ি, মানে বৃহস্পতিবার লক্ষ্মীবারের দিন, আর আজকে তো লক্ষ্মী পুজো, আজকে তো আলাদা পড়তে হয়, তো সকলে আলাদা পড়ে, তো তোমাদেরকে বলে দিলাম। তো আমি আলাদা পড়তে ভালোবাসি, তো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা সেভাবে হয় না, তো সেই জন্য তোমাদেরকে এই ভিডিওতে বলে দিলাম যে আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো আমি সব মানে আলপনা দিয়েছিলাম, তো সেগুলো সব পায়ে এরকম পাওয়াটা বসে গেছে, মানে মাম্মা মানে কি বলবো, জুতো পরে বা ঘরে উঠে পড়ছে একটা ব্যাপার, তো সেই জন্য একটু অপরিষ্কার হয়ে দেখাচ্ছে। তো কালকের মধ্যে আমার সব কিছু মুছিয়ে মুছে ফেলতে হবে, নাহলে আরও বেশি নোংরা দেখাবে আর কি। তো দেখো ফাইনালি আমার আলতা পরা হয়ে গেছে, তো চলো এবার শাড়িটা পরে নিই আমি, তারপর হচ্ছে অন্য কাজ টাজ করা বাকি রয়েছে এখনও। তো গাইস দেখো আমি ঘরে চলে এসেছি, তো এবার ভাবছিলাম যে মানে কী শাড়ি পরবো আর কি, মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর সকলকে আরও একবার জানাই শুভ লক্ষ্মী পুজো। তো আজকে মোটামুটি সবার ঘরেই লক্ষ্মী পুজোটা হয়, মানে সবার ঘরে বলতে সবার ঘরেই পুজোটা হবে। তো তো গাইস আমাদের পাড়ারই মণ্ডপে ঠাকুর মানে পুজো শুরু হয়ে গেছে, তো দাদাভাই ওখানে ছিল আর কি সন্ধ্যাবেলা টাইমটা মানে বাড়ি এসেই। তো দেখো আমার শাশুড়ি মা চলে গেছে ঠাকুর ঘরে, মানে সব কিছু জোগাড় জানতি করতে আর কি। তো এই দিকে দেখো আমি আমি বাইরে আটা মেখে রেখে আসলাম, আর হচ্ছে গ্যাসে মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমি রুমে এসে দেখো আমার মানে কি অবস্থা বিছানাটার, তো মাম্মাম চলে গেছে মণ্ডপে, তাহলে একটু এই মানে বেড কভারটা কিছুক্ষণ আগে পেরেছি, বাট আমার মাম্মাম পুরো একদম এলোমেলো করে দিয়েছে, তো এই জন্য আমি একটু ঠিকঠাক করে নেবো আর কি। আর আমি এই সুতি শাড়িটাই পরলাম আর কি, মানে কি একদম ভালো লাগছে না আর কি। আর শরীর খারাপ বলতে আমার মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আর কি, আর মানে বড় পুজোর আগে থেকেই ঠান্ডা লেগেছে বলেছে এর আগে, আর অনেকেই বুঝতে পারছে এবং গলার ভয়েস শুনে যে একদম মানে গলা বসে গেছে আর কি। তো গাইস এবার ভেবেছিলাম যে লক্ষ্মী পুজোটা একটু অন্যরকমভাবে মানে কাটাবো আর কি, সেটা হলো না আর কি। আর তো গাইস আমি ঘরটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে নিয়ে যাবো আমাদের ঠাকুর ঘরে, মানে মা পুজো বসে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে রাতেরবেলায় ভাত খেতে নেই, মানে সবাই আমার লুচি ঘুগনি এইসব খাবো আর কি, আর মা তো আজকে মানে সারাদিন ভাত খেতে পারবে না, মানে আমি খেয়েছি মানে নিরামিষ রান্না করেছিলাম, তো সবাই ভাত খেয়েছি, মানে শরীরটা খারাপ না হলে আমি হয়তো মানে উপোস থাকতাম আর কি, খেতাম না, তো সেই জন্য। আর এদিকে আমি বললাম যে আমার আটা মেখে রেখে এসেছি, আর হচ্ছে ঘুগনি সরি ঘুগনি বলছি মটরটা সিদ্ধ বসিয়ে রেখেছি। তো চলো আমার ঘরটা গোছানো হয়ে গেছে, তো এবার যাবো হচ্ছে বাইরে, চলো এবার তোমাদেরকে নিয়ে যাই ঠাকুর ঘরে। তো গাইস দেখো আমার শাশুড়ি মা পুজোয় বসে গেছে, আর এইদিকে দেখো আমার মাম্মাম দুই বান্ধবীকে নিয়ে এসে আমাদের ঠাম্মার হচ্ছে যে খাটটা রয়েছে বাইরে ওখানে বসে রয়েছে, মানে খেলা করছিল আর কি, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, ওদেরকে দেখাই। তো দেখো খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের ঠাকুর ঘরে, মানে লক্ষ্মী ঠাকুর ছিল ওনাকে মানে ভোগ দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের এখানে ঠাকুর বলতে মানে কাটা পুজো করা হয়, মানে লক্ষ্মী কাটা যেগুলো বলে, মানে ধান দেয় ওইগুলো, আমি সঠিক জানি না এগুলো কী বলে, তো যাই হোক হচ্ছে দেখো আমার শাশুড়ি মা পুজো করবে।
আমার শাশুড়ি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এসেছি এবার মণ্ডপে, আর ঠাকুমাশাই এসে দেখছি পুজো হয়ে গেছে, মানে একই টাইমে যেহেতু পুজো এই জন্য আমি আর পুজো টাইম আসতে পারিনি, আর ঠাকুমাশাই পুজো করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে মানে গোপালের ভোগ দেওয়া হয়েছে, তো আমি দেখো আমি বসে গেছি এখানে ঠাকুর মণ্ডপে আর কি। তো অনেকেই এখানে ছিল যারা বাড়ি পুজো করে মানে আশেপাশে আর কি, তো তারা হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য এসেছিল, তো সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর আমি উপস্থিত থাকলে তো আমিও দিতাম। তো যাই হোক হচ্ছে, সো গাইস লক্ষ্মী পুজো বলে কথা, মানে ভীষণ ভালো লাগছিল আর কি, বসেছিলাম ওখানে। তো ওই পুজোর পরে হচ্ছে সবাই গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে, তো দেখো এবার সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, তোমাদের ওটা একটা বৌদি ভাই, তো আমি বসেছিলাম আর কি। সো গাইস দেখো হচ্ছে বাইরে বক্স চালু হয়ে গেছে, গান হচ্ছে বাইরে, এই জন্য আমি ভয়েস কলও করেছি, মানে কন্টিনিউ পুরো ব্লগটা আজকে ভয়েস করতে হয়েছে, কারণ বুঝতে পারছো কিছু হোক বা না হোক আমাদের এখানে মানে গানটা বাজবেই। তো এই জন্য ঠাকুরমশাই মানে বেরিয়ে যাচ্ছে, মানে পুজো হয়ে গেছে যেহেতু, তো আমি দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম, আর হচ্ছে বাইরে গান চলছিল, প্রচুর পরিমাণে গান চলছে, তো ছেলে পেলে সবাই নাচ টাচ করবে এরকম একটা ব্যাপার। তো আমি এবার বাড়ি চলে যাব। তো দেখো সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে এইদিকে, তো গোপালের প্রসাদ আর হচ্ছে লক্ষ্মী আমাদের মা লক্ষ্মীর প্রসাদ যে একসাথে দেওয়া হচ্ছে আর কি। তো একবারে ঠাকুরমশাই পুজো দিয়ে চলে যাচ্ছে, মানে অনেকটা দূরে বাড়ি, তো এই যে যেটা খই চিড়ে হয় মানে খই প্রসাদ আর কি, তো সেটাও বানিয়ে দিয়ে গেছে একবারে, তো এই জন্য আমি একটু আর একটু বসে গেলাম আর কি, যে প্রসাদটা নিয়ে তারপর বাড়ি যাব। আর আমার শাশুড়ি মা চলে আসছে মণ্ডপে, তো মা অঞ্জলি দেয়নি, কারণ হচ্ছে মায়ের বাড়িতে পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য। তো দেখো ভালো লোকজন সব জমে গেছে বাইরে। সো গাইস আমি মামামকে ডাকছিলাম বারবার যে মানে প্রসাদ নেওয়ার জন্য আর কি, তো মানে ও তো আসবেই না, এই জন্য ওকে বাড়ি যেতে বললাম। আর আমার হচ্ছে লুচি আর ঘুগনি বানানো হয়ে গেছে, তো মামাম আর কবিতাকে আমি মানে খাবার দিয়ে দেবো আর কি, কারণ আমি একটু পরে খাবো, আজকে আবার একটা গ্রহণ লাগার, চন্দ্রগ্রহণ লাগার ব্যাপার আছে। তো দেখো মামা আমার